ওয়েলকাম টু অভিজিৎ ব্লগ। আজকে ট্রাভেল ডেস্টিনেশন উড়িষ্যার কোণারক বা কোণার্ক সূর্য মন্দির। আজকে কোণার্ক সূর্য মন্দিরের দর্শনের সঙ্গে সঙ্গে কিছু ঐতিহাসিক তথ্য আপনাদের কাছে তুলে ধরব, আশা করছি ভালো লাগবে। কোণার্ক বা কোণারক সূর্যক্ষেত্র বলিয়া পরিচিত। পুরীর প্রায় 21 মাইল উত্তর পূর্ব কোণে সমুদ্র বালুকার মধ্যে সূর্যদেবের এই মন্দিরের ভগ্নাবশেষ অবস্থিত। প্রথম নরসিংহদেব কোণাকোণে অন্যান্য দেবতাগণের সহিত একত্রে অবস্থানের জন্য সূর্যদেবের একটি সুবৃহৎ মন্দির নির্মাণ করিয়েছিলেন। মন্দিরের যে অংশে সূর্যমূর্তি অধিষ্ঠিত ছিল তা বহুদিন পূর্বেই ভূপতিত হইয়াছিল। সূর্যমূর্তিটিও লুপ্ত, মাত্র বেদিটি যথাস্থানে অক্ষত অবস্থায় বিরাজমান। বেদির দৈর্ঘ্য 17 ফিট, প্রস্থ 9 ফিট। ইহার গাত্রে সাম্বের একটি চিত্র আছে। কথিত হয় যে শ্রীকৃষ্ণ জাম্ববতী নন্দন সাম্ব যে সূর্যমূর্তি পূজা করিয়া কুষ্ঠব্যাধি মুক্ত হইয়ার অভিনয় করিয়াছিলেন, কোণারক সেই সূর্যমূর্তি প্রতিষ্ঠিত ছিল। সাম্ব কর্তৃক সূর্যদেবের প্রতিষ্ঠার পর মানব, দেব, ঋষি, সিদ্ধ, গন্ধর্ব, যক্ষ, রক্ষ, দিকপাল, লোকপাল, উড়গ, গুহক প্রভৃতি আগমনের কথা সাম্বপুরাণের 41 অধ্যায়ে বর্ণিত আছে। কোণার্কের মন্দিরের এই সকল মূর্তি খোদিত দেখা যায়। বর্তমানে মন্দির অর্থাৎ পূর্বের জগমোহন উচ্চে প্রায় 140 ফুট। ইহা কৃষ্ণবর্ণ বলিয়া খ্যাত হইলেও প্রকৃত প্রস্তাবে কৃষ্ণপ্রস্তরে নির্মিত নহ। বালি ও পাথরই ইহার প্রধান উপকরণ। তবে কারুকার্য সমন্বিত দরজার চৌকাট ও মন্দির গার্হস্থ চিত্রসমূহ কৃষ্ণ পাথরে খোদিত। দূর হইতে মন্দিরাভাগ কৃষ্ণবর্ণ দেখায় এবং কারুকার্য সমন্বিত কৃষ্ণ প্রস্তররাজির সমাবেশের জন্য এই মন্দিরে পাশ্চাত্য পণ্ডিতগণের দ্বারা ব্ল্যাক প্যাগোডা নামে অভিহিত হয়ে থাকে। মন্দিরটি সূর্যদেবের রথের আকারে পরিকল্পিত। মন্দিরের গাত্রে কারুকার্যের অন্ত নাই। কথিত হয় তদান্তি উড়িষ্যার দ্বাদশ বর্ষের রাজস্ব সমুদ্র বালুকাতটে উক্ত মন্দিরের নির্মাণে ব্যয়িত হয়েছিল। কিংবদন্তি যে কোণারক মন্দিরের চূড়ায় একটি সুবৃহৎ চুম্বক পাথর ছিল, ওই পাথরের আকর্ষণে শক্তির প্রভাবে বহু নৌকা ও জাহাজ তথায় ঠেকিয়া গিয়া বিপর্যস্ত হইয়েছে। বৈদেশিকরা এই মন্দির নষ্ট করিয়া সেই পাথরটি নিয়ে যায়। তারপরে সূর্যমূর্তিটি পুরীতে স্থানান্তরিত হয়। মহারাষ্ট্রীয়গণ কোণার্ক মন্দিরের প্রাচীরাদি ভাঙিয়া শ্রীক্ষেত্রে কতিপয় মন্দির নির্মাণ করেন। শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের নীলাচলে অবস্থানকালে এক শরৎ জ্যোৎস্না স্নিগ্ধ রজনীতে দিব্যস্মাতে যমুনাজ্ঞানে সমুদ্রে ঝম্প প্রদান এবং মহাপ্রেমাবেশে মূর্ছিত অবস্থায় তরঙ্গে ভাসিতে ভাসিতে কোণার্কের অভিমুখে গমনের কথা শ্রী চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়। পুরী হইতে কোণারক যাইবার পথ। পুরী হইতে সমুদ্রের তীরে তীরে চন্দ্রভাগা পর্যন্ত গিয়ে উত্তরমুখে 2 মাইল বালির পথ অতিক্রম
করিলে কোণারক পৌঁছানো যায়। এই পথ প্রায় 20 মাইল। এছাড়া পুরী হইতে সোজা লিয়াখিয়া গিয়ে সেখান হইতে কোণারক যাওয়া যায়। লিয়াখিয়া হইতে কোণারক প্রায় 7 মাইল। এই পথ অপেক্ষাকৃত সুগম।